হাই দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজ আমরা আছি উমর একুশে গ্রন্থমেলায়। তো দর্শক, আজ আপনাদের সামনে যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে যে উমর একুশে গ্রন্থমেলায় একুশে ফেব্রুয়ারি সম্পর্কে অনেক কিছু কোশ্চেন করব, অনেক মজা মজার কোশ্চেন হবে সেখানে। তো চলে শুরু করা যাক, দেখি দর্শকদের বিভিন্ন মতামত কি। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসির ফরহাদ। আচ্ছা, কোথা থেকে আছেন আপনি? আমি কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে বইমেলাতে আসছেন? জি, বইমেলাতে আসছি। আচ্ছা, আপনি কি বলতে পারেন আচ্ছা কি দিবস আজকে? আজকে একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। আচ্ছা, একুশে ফেব্রুয়ারি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে পারেন? একুশে ফেব্রুয়ারি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি এটা তো বলতে পারছি না। তো আচ্ছা, শহীদ মিনার কোথায় অবস্থিত? সাভারে শহীদ মিনার অবস্থিত। শহীদ মিনার যে কয়টি স্তম্ভ? সত্তরটি। সত্তরটি না, শহীদ মিনারের স্তম্ভ হচ্ছে পাঁচটি। পাঁচটি। আপনার নাম কি? আমার নাম ইমদাদুল হক। কোথা থেকে আসছেন আপনি? আমি থাকি মোহাম্মদপুর, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদি। আজকে কি দিবস বলতে পারেন? আজকে আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, এই দিবসটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই দিবসটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে, যখন ভাষা শহীদরা মানে তাদের রফিক জব্বর সালাম বরকতরা যখন তারা তাদের ভাষার জন্য জীবন দিয়েছে, যে আজকের এই দিনে ওই সময় থেকে ওই দিন থেকেই শহীদ শফিউলের পিতা তাৎক্ষণিক একটি শহীদ মিনার তৈরি করে ওই দিন থেকে তাদের প্রতি আমরা এই দিনটি পালন করে আসছি। যেহেতু আমাদের মাতৃভাষার জন্য এত প্রাণ দিছে, বিশ্বের মধ্যে দ্বিতীয় কোনো আর এরকম ঘটনা ঘটে নাই। তার আচ্ছা, শহীদ মিনার কোথায় অবস্থিত? আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার তো শাহবাগের যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত। এটাই শহীদ মিনারে কয়টি স্তম্ভ আছে? শহীদ মিনারের মূলত তিনটি স্তম্ভ, তো মানে মানুষ এটা এটা পাঁচটিও হইতে পারে, সাতটিও হইতে পারে, মূলত তিনটি স্তম্ভ। আচ্ছা, একজন ভাষা সৈনিকের নাম বল? রফিক জব্বার সালাম বরকত। তারা অনেকেই আমাদের জীবন দিছে, তারা ভাষার জন্য শহীদ হয়েছে। তো ভাষা শহীদের মধ্যে এখনও মানে আরও অনেকেই আছেন যাদের নাম আমরা জানি না, তারা অনেকেই জীবন দিছেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে থ্যাংক ইউ।